হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2020 প্রশ্নবিচিত্রা থেকে বাংলা সাবজেক্টের ভারতবর্ষ গল্প থেকে যে এমসিকিউ সাজেশনগুলো আছে সেগুলো সলভ করা হবে। কী কী সাজেশন আছে এবং এর অ্যান্সারগুলো কী হবে, চলো ফটাফট দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এক সময় দাগি ডাকাত ছিল, কে এক সময় দাগি ডাকাত ছিল? খ নম্বর অপশানটি সঠিক, নিবারণ বাগদি। এটি হচ্ছে উচ্চ মাধ্যমিক 2016 সালে এসেছিলো। কোশ্চেন নম্বর 2, করিম ফরাজি একদা ছিল, কি ছিল? খ নম্বর অপশানটি সঠিক, পেশাদার লাঠিয়াল। এটি এইচএস 2017 2017 সালে এসেছিলো। 3 নম্বর কোশ্চেন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো? ঘ নম্বর অপশানটি সঠিক, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। কোশ্চেন নম্বর 4, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয় কি? বলা হয় ঘ নম্বর অপশানটি সঠিক, ফাপি। এটি উচ্চ মাধ্যমিক 2015 সালে এসেছিল। 5 নম্বর কোশ্চেন, চাষা ভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল, কিসের প্রতীক্ষা করছিল? খ নম্বর অপশানটি সঠিক, রোদ ঝলমল একটা দিনের প্রতীক্ষা করছিলেন। এটি উচ্চ মাধ্যমিক 2018 সালে এসেছিল। 6 নম্বর কোশ্চেন, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে কি? খ নম্বর অপশানটি সঠিক, একটি ছোট্ট বাজার গড়ে উঠেছে। 7 নম্বর কোশ্চেন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? খ নম্বর অপশানটি সঠিক, নকরি নাপিত হরিবোল বলতে শুনেছে। 8 নম্বর কোশ্চেন, আমিও তোর মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম, কে শহরে গিয়েছিল? ঘ নম্বর অপশানটি সঠিক, ভট্টাচার্য মশাই। এটি উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছিল। 9 নম্বর কোশ্চেন, মঙ্গলে বাদলা লাগলে কে থাকবে? ক নম্বর অপশানটি সঠিক, 5 দিন। কতদিন থাকবে মঙ্গলে বাদলা লাগলে? তা থাকবে কতদিন? 5 দিন। 10 নম্বর কোশ্চেন, সবাই কি আবিষ্কার করলো? ক নম্বর অপশানটি সঠিক, বটতলায় বুড়ির নিঃসার দেহটি সবাই আবিষ্কার করেছিল। 11 নম্বর কোশ্চেন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিল কে? ঘ জগা বলেছিল। 12 নম্বর কোশ্চেন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? গ নম্বর অপশানটি সঠিক, বুড়িকে নদীতে ফেলে আসতে পরামর্শ দিয়েছিল। এটি উচ্চ মাধ্যমিক 2016 সালে এসেছিলো।